হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার আরেকটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই হ্যাঁ তোমরা তো থামবেলটা দেখে বুঝতেই পেরেছ আজ আমি আমার বিবাহবার্ষিকীর ব্লগটা শেয়ার করছি তো দেখো সকাল সকালে স্নান করে এখানে আমি রেডি হতে বসে গেছি হ্যাঁ আমার রেডি হওয়া মানে ওই একটু কাজল হালকা একটা লিপস্টিক আর একটা টিপ আমি বেশি মেকআপ করতে একদমই পছন্দ করি না আর যেহেতু পুজো দিতে যাব তাই দেখো আমি একটা লাল আর সাদা শাড়ি পরে নিয়েছি আর এই সাদা লালের কম্বিনেশনটা কিন্তু বেশ সুন্দর লাগে তারপর দেখো রেডি হয়ে নিয়ে আমি এখানে করে নিচ্ছিলাম আমাদের বাড়ির পুজো তারপর বাড়িতে পুজো দিয়ে দেওয়ার পর যাব হচ্ছে মন্দিরে তাই দেখো এখানে আমি পুজোর ফলগুলো একটা থালাতে সাজিয়ে নিচ্ছিলাম আর তারপর তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম মন্দিরের জন্য মন্দিরটা খুব একটা বেশি দূরে নয় আমাদের বাড়ির কাছে দশ মিনিটের হাঁটা রাস্তা তো আমরা এসে পৌঁছে গেছি মায়ের মন্দিরে আর পুরোহিত মশাই এখানে বসেই ছিল তাই আমরা পুজোটাও তাড়াতাড়ি দিয়ে দিলাম তারপর এখানে পুজো আর অঞ্জলি দিয়ে দেওয়া হলো আমাদের তারপর এখন বেরিয়ে যাচ্ছিলাম মন্দির থেকে আর দেখো এখানে বাবা ভোলানাথেরও মন্দির আছে সেখানেও একটু প্রণাম করে নিলাম তারপর পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা মন্দিরে একটু মতো বসেছিলাম আর তা করতে করতে রোদের তাপ বেড়ে গেছিল। অনেকটাই বেশি এখন বেজে গেছিল বেলা এগারোটা মতো আর যেহেতু সকাল থেকে কিছু না খাওয়া ছিলাম তাই রাস্তার ধারে দাঁড়িয়ে একটু মতো লস্যি খেয়ে নিচ্ছিলাম আর বাড়ি এসেই দেখো আমি এখানে রান্নার কাজে লেগে পড়েছি হ্যাঁ আজকে তো একটু স্পেশাল কিছু রান্না করতেই হবে তো যেহেতু প্রচণ্ড গরম তো ভাবলাম অল্প কিছুই রান্না করব কিন্তু যেন সেটা স্পেশাল হয় তো দেখো এখানে আমি আজকে রান্না করেছিলাম হচ্ছে মাটন কষা আর বাসন্তী পোলাও এই দুটোর কম্বিনেশানটাই কিন্তু একটা ওয়াও কম্বিনেশান আর আমাদের দুজনেরই এটা ভীষণ পছন্দের আর তারপরেই দেখো বর নিয়ে চলে এসছে আমার জন্য একটা গিফট আর আমাকে দিয়ে এটা খোলা করার ছিল আর আমি তো খুলে দেখলাম এটা ছিল একটা ওয়াচ যেটা হচ্ছে টাইটেল রাগার এটা এই ব্র্যান্ডটা আমার ভীষণ পছন্দের আর এটা নেওয়ার আমার শখও ছিল খুব আর এটা পেয়ে তো আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম আর এটা আমি পেয়ে সঙ্গে সঙ্গে হাতে পরে দেখেও নিচ্ছিলাম আমার যদি একটু বড় হচ্ছিল চেনটাকে একটু অ্যাডজাস্ট করাতে হবে আর দেখো এখানে আমার বর বসে গেছে কুলারে জল ভরতে কারণ দুপুর দিকে গরমটা একদম অসহ্য হয়ে যায় কুলার না চালালে একদম থাকতেই পারা যায় না আর তারপরে আমরা দুজনেই বসে গেছি খেতে আর আজকে রান্নাটা আমার বরের ভীষণই পছন্দ হয়েছিল ও সেটাই খেতে খেতে বলছিল তারপর বিকেলবেলায় ঠিক করলাম আমরা কোথাও একটা বেড়াতে যাব তাই দেখো আমি রেডি হয়ে নিয়েছি একটা গ্রিন কালারের শাড়ি পরে আর আমাকে ম্যাচিং করে ও পরে নিয়েছে একটা গ্রিন কালারের পাঞ্জাবি আর আজকে আমরা বেড়াতে এসেছিলাম আমাদের সিউড়ির কাছাকাছি একটা পার্কে এই পার্কটার নাম হচ্ছে গো গ্রিন পার্ক যেটা আমরা মাঝে মধ্যে আসি এই পার্কটা খুব সুন্দর যদিও শীতকালে আরও বেশি সুন্দর থাকে এখানে ফুলের গাছ লাগানো থাকে তো এখন সেটা নেই আর তারপরে আমরা ওখানে একটু বসে বসে গল্প করার পর ফিরে এলাম বাড়ি আর দেখো বাড়িতে এসে একটু কেক কেটে আমরা এই স্পেশাল দিনটাকে একটু স্পেশালভাবে সেলিব্রেশন করে নিচ্ছিলাম তোমাদের আমার ভ্লগুলো দেখতে কেমন লাগে সেটা জানিও আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও আর দেখো তারপরে রাত্রেবেলায় আমরা ডিনার করার জন্য চলে গেছিলাম রেস্টুরেন্টে আর দেখো এখানে আমরা বসে বসে একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ভিডিও আর তারপর আমরা এখানে আমাদের খাবারও অর্ডার করে দিয়েছিলাম প্রথমে ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম তারপর ড্রিঙ্কসটা শেষ করতে না করতেই চলে এসেছিলো আমাদের খাবার আমি আজকে অর্ডার করেছিলাম মিক্সড চাউমিন আর চিকেন মাঞ্চুরিয়ান এটা হচ্ছে শিউরির বিকুষ্টিন ইন রেস্টুরেন্ট এখানে খাবারের স্বাদগুলো আমার বেশ ভালো লাগে আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো জানিও লাইক করে দিও